ভারতের মাঠে রোহিত শর্মাদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ওয়ান ডে আর টি টোয়েন্টি ফরম্যাটে অতীতে ভারতের মাঠে বাংলাদেশ সেই না পাওয়ার খরা কাটালেন মুশফিকরা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ভারতকে সাত উইকেটে পরাজিত করে বাংলাদেশ দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম তার ষাট রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ তার আগে ভারত জয়ের ভিত গড়ে দেন আমিনুল ইসলাম বিপ্লব ও শফিউল ইসলামরা তাদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে একশো রানে ইনিংস গোটায় ভারত ভারতের বিপক্ষে একশো রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারান লিটন দাস দলীয় দশ রানে ফেরেন তিনি এরপর অভিষিক্ত মোহাম্মদ নাইমকে সঙ্গে নিয়ে ছেচল্লিশ রানের জুটি গড়েন ওপেনার সৌম্য সরকার আঠাশ বলে ছাব্বিশ রান করে ফেরেন নাইম। শক্তিশালী ভারতকে তাদের মাঠেই কোণঠাসা করে রাখেন আমিনুল ইসলাম বিপ্লব ও আফিফ হোসেনরা বাংলাদেশ দলের এ তরুণ বোলারদের মোকাবেলা করতে বেশ হিমশিম খেতে হয় রোহিত শর্মার মতো ভারতীয় অভিজ্ঞ ব্যাটসম্যানদের সাকিব তামিমহীন তারুণ্য নির্ভর বাংলাদেশ দলের বিপক্ষে প্রত্যাশার ব্যাটিং করতে পারেনি ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় স্বাগতিকরা তবে ওপেনার শিখর ধাওনের দায়িত্বশীল ব্যাটিং আর শেষ দিকে করুণাল পান্ডিয়া ওয়াশিংটন সুন্দরের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ছয় উইকেটে একশো রান তুলতে সক্ষম হয় বিশ্বের অন্যতম সেরা দল ভারত রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় স্বাগতিকরা ভারত শিবিরের শুরুতেই আঘাত হানেন শফিউল ইসলাম ভারত ওপেনার রোহিত শর্মাকে ইনিংসের প্রথম ওভারে ফেরান শফিউল রোহিত আউটের সিদ্ধান্ত দিতে সময় নেননি আম্পায়ার রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা দলীয় মাত্র দশ রানে সাজঘরে ফেরেন তিনি এরপর তিনি ব্যাটিংয়ে নামা লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন অন্য ওপেনার শিখর ধাওয়ান বিশ রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন রাহুল বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই তুলে নেন রাহুলের উইকেট তার করা সপ্তম ওভারের তৃতীয় বলে শর্ট কাভারে ফিল্ডিং করা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাশ তুলে দিয়ে ফেরেন রাহুল তার বিদায়ে ছয় দশমিক তিন ওভারে ছত্রিশ রানে দুই উইকেট হারায় ভারত এরপর ভারতীয় তরুণ তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারকে দ্বিতীয় শিকারে পরিণত করেন বিপ্লব তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে অভিষিক্ত মোহাম্মদ নাইমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শ্রেয়াস ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া শিখর ধাওয়ানকে রান আউটের ফাঁদে ফেলেন বাংলাদেশ দলের অধিনায়ক রিয়াদ তার আগে বিয়াল্লিশ বলে ভারতের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করে ফেরেন শিখর জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন শুভম দুবে বাংলাদেশ সিরিজে অভিষেক হওয়া ভারতীয় এ তরুণকে ক্যারিয়ারের শুরুর ম্যাচে মাত্র এক রানে আউট করেন আফিফ বাংলাদেশ দলের এ তরুণ অলরাউন্ডারের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে উইকেটের উপর ক্যাচ তুলে দেন শুভম বল ডেলিভারি দেওয়ার পরও সামান্য ওপরে ওঠা বলটি দক্ষতার সঙ্গে তালুবন্দি করেন আফিফ দলীয় একশো দুই রানে ভারতীয় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন শুভম ২৬ বলে সাতাশ রান করা ঋষভ প্যান্টকে দ্বিতীয় শিকারে পরিণত করেন শফিউল আঠারো দশমিক দুই ওভারে ছয় উইকেটে একশো বিশ রান করা ভারতকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান করুণাল পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর তারা শেষ দিকে মাত্র দশ বল মোকাবেলা করে এক চার ও তিন ছক্কায় আঠাশ রান তুলে নেন তাদের কারণেই একশো আটচল্লিশ রান তুলতে সক্ষম হয় ভারত